শুরু হলো এবছরের হজ ফ্লাইট। 418 জন হজযাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ছাড়লো প্রথম ফ্লাইট। এসএসসি খাতা মূল্যায়নে মেধা যাচাই হয়েছে প্রকৃত মেধাবীদের, মত পরীক্ষকের, শিক্ষার মান উন্নয়নের অগ্রযাত্রা মন্তব্য শিক্ষাবিদদের। বিশুদ্ধ পানি সংকট আর জলাবদ্ধতায় অতিষ্ঠ রাজধানীর কদমতলীবাসী। সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হলেও লাগেনি উন্নয়নের ছোঁয়া। পদ্মা যমুনার পানি বাড়ায় মানিকগঞ্জের 3 উপজেলায় ভাঙন, বন্যায় সিরাজগঞ্জের শাহজাদপুরে গো খাদ্যের চরম সংকট। এবং চলতি মাসেই ঘোষণা 2017-18 অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতি, ব্যক্তি খাতে বিনিয়োগে উৎসাহী করার পরামর্শ। সময় সংবাদে সঙ্গে আছে আমি বিথি হক। 418 জন হজযাত্রী নিয়ে সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে এবছরের প্রথম হজ ফ্লাইট। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল 7:55 ফ্লাইটটি ছেড়ে যায়। হজযাত্রীদের বিদায় জানাতে আসেন বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এবং ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। তারা বলেন হজযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আনুষ্ঠানিকভাবে শুরু হলো হজযাত্রা। 418 জন যাত্রী নিয়ে ঢাকা ত্যাগ করল বিমান বাংলাদেশের প্রথম ফ্লাইট। ঢাকা ছাড়ার আগে হজযাত্রীরা বলেন নির্বিঘ্নে যাত্রা শুরু হয়েছে, শেষ পর্যন্ত সবকিছু ঠিক থাকবে এমন প্রত্যাশা তাদের। আল্লাহ হার শুকরি আমার কাছে, যেটা পাচ্ছি এই জন্য হার শুকরি আল্লাহর কাছে। সরকারি ব্যবস্থা মোটামুটি এখন পর্যন্ত সন্তোষজনক, তারপর আর একটু উন্নত মানের হলে ভালো হয়। সবার জন্য আমরা দোয়া করব যাতে করে আমরা নিজেরা এবং গোটা দেশ এবং জাতি সুখ শান্তিতে বসবাস করতে পারে। এবার সর্বমোট 346টি ফ্লাইটে হজযাত্রী পরিবহন করা হবে। দুই মাস ব্যাপী এই যাত্রায় 283টি ডেডিকেটেড এবং 63টি শিডিউল ফ্লাইট পরিচালিত হবে। প্রথম যাত্রায় বিমানবন্দরে হজযাত্রীদের বিদায় জানাতে আসেন বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী এবং ধর্মমন্ত্রী। তারা হজযাত্রা নির্বিঘ্ন করতে সব ব্যবস্থা নেয়ার কথা জানান। আমরা আশা করব আপনাদের সহযোগিতায় নির্বিঘ্নে এই বিমান হজযাত্রার সমাপন আমরা করতে সক্ষম হব। এখন থেকে আমাদের হজ যাত্রা যাত্রীদেরকে নিয়ে নিয়মিত চলবে এবং আমরা আশা করি পরম্পরা মালাবাকের অসীম রহমতে আমরা ঠিক মতোই ফ্লাইটগুলি পরিবহন করতে পারব। এবছর বাংলাদেশ থেকে 1,27,198 জন হজ পালন করবেন। এর মধ্যে বাংলাদেশ বিমান 63,599 জনকে, বাকিদের সৌদি এয়ারলাইন্স পরিবহন করবে। ফিরতি হজ ফ্লাইট 6 সেপ্টেম্বর শুরু হয়ে 5 অক্টোবর শেষ হবে। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। এ মুহূর্তে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে আছেন রিপোর্টার হাবিবুল ইসলাম। হাবিব, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হাবিব, বিথি, এই মুহূর্তে আমি রয়েছে আশকোনার যে হজ ক্যাম্পটি রয়েছে সে হজ ক্যাম্পের মধ্যে। এখন আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনে এক দীর্ঘ লাইনে হজ গমনের যে সমস্ত হাজিরা কিছুক্ষণ পরে বা আজকে যারা হজের উদ্দেশ্যে রওনা দিবেন, ঢাকা ছাড়বেন, সেই সমস্ত হাজিরা তাদের ইমিগ্রেশনের যে সমস্ত কার্যক্রম অর্থাৎ স্বাস্থ্য পরীক্ষা থেকে শুরু করে বোর্ডিং পাস সব কিছু পরীক্ষা নিরীক্ষা এখানেই হয় এবং তারা কিন্তু লাইনে দাঁড়িয়ে এই কার্যক্রমগুলোই সম্পন্ন করছেন। আর আপনি জানেন যে সকাল 7:55 আজকে হজ ফ্লাইটের যে প্রথম ফ্লাইটটি সেটি ছেড়ে গেছে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এবং সেই ফ্লাইটের উদ্বোধন করেছেন আমাদের মাননীয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। এই সময় উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। এই সেখান থেকেই আমরা এই মাত্র হজ ক্যাম্পে এসেছি এবং হজ ক্যাম্পের হাজি যারা যাত্রী রয়েছেন তাদের সাথে আমরা অনেকের সাথেই কথা বলেছি, মত বিনিময় করেছি। তারা কিন্তু মোটামুটি যে হজের উদ্দেশ্যে, যে উদ্দেশ্যে হজে যাচ্ছেন সেই উদ্দেশ্যকে যেন শান্তিপূর্ণভাবে সফল হতে পারেন, সেই সেজন্য তারা নির্বিঘ্নে তাদের যাতায়াত যেন নির্বিঘ্নে হয় সেজন্য আল্লাহর কাছে কামনা করছেন এবং তারা মোটামুটি শান্তি কামনা করার জন্যই মূলত হজে যাচ্ছেন। নিজের গোনা মাফের জন্য দোয়া করবেন এবং দেশ ও দেশবাসীর জন্য দোয়া করবেন এমনটি তারা জানিয়েছেন। আর কিছু তথ্য
কিছু তথ্য একটু জানিয়ে রাখি যে 177টি মোট ফ্লাইট বাংলাদেশ থেকে রওনা দিবে জেদ্দার উদ্দেশ্যে, এবং এর মধ্যে 144টি হচ্ছে আপনার ডেডিকেটেড ফ্লাইট বলা হয়, যেটিকে অর্থাৎ অর্থাৎ সরকারি ব্যবস্থাপনায়। এছাড়া 43টি হচ্ছে আপনার যে শিডিউলভুক্ত বিমান রয়েছে সেই সমস্ত বিমানে কিন্তু হজযাত্রীরা যাবেন। এর মধ্যে 63,100, আপনাকে আরও একটি বিষয় জানিয়ে রাখি যে 1,27,000 যে হজযাত্রী এবার বাংলাদেশ থেকে যাচ্ছেন, তাদের মধ্যে 63,000-এর মতো হচ্ছে সরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশ বিমানেই করেই তাদেরকে পরিবহন করা হবে সৌদির উদ্দেশ্যে, এমনটি জানিয়েছেন আমাদের মন্ত্রণালয় বেসামরিক বিমান পরিবহন পর্যটন মন্ত্রণালয় থেকে। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানকার ব্যবস্থাপনা নিয়ে অনেকেই আপত্তি জানিয়েছেন, বিশেষ করে তাদের, কারণ দেশের বিভিন্ন অঞ্চল থেকে সেই রাত 11টা থেকেই ইমিগ্রেশনের কার্যক্রম চলছে, সুতরাং অনেকে দুই তিন দিন আগেই এই হজ ক্যাম্পে এসে পৌঁছেছেন এবং তারা কিছু আপত্তিকর বিষয়ের কথা জানিয়েছেন যে এখানে তাদের ব্যবস্থাপনা, যে কাঙ্ক্ষিত ব্যবস্থাপনা দরকার ছিল সেটি হয়তো কর্তৃপক্ষ নিতে পারে নাই, এমনটি জানিয়েছেন। কিন্তু মোটামুটি শান্তিপূর্ণভাবেই তারা এখানে রয়েছেন। আর এই ইমিগ্রেশনের কর্মকর্তার সাথে কথা হয়েছে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা হাজিদের হজগম। দর্শক, রাজধানীর আশকোনা হজ ক্যাম্প থেকে হজযাত্রীদের সর্বশেষ খবর জানাছিলেন সহকর্মী হাবিবুল ইসলাম হাবিব। উত্তরপত্র মূল্যায়নের পদ্ধতি পরিবর্তনের কারণে গত কয়েক বছরের তুলনায় এবছর এসএসসির মতো এইচএসসিতেও পাশের হার কমার সঙ্গে কমেছে জিপিএ ৫ এর সংখ্যাও। তবে এফল বিপর্যয়কে শিক্ষার মান উন্নয়নের অগ্রযাত্রা হিসেবে দেখছেন শিক্ষাবিদরা। নতুন এই পদ্ধতির মাধ্যমে প্রকৃত মেধাবীদের যাচাই করা সম্ভব হচ্ছে বলে মনে করেন পরীক্ষকরা। সাদি আফরিনের রিপোর্ট। গত কয়েক বছর ধরে খেয়াল খুশি মতো খাতা দেখা কিংবা ঢালাওভাবে নম্বর দেওয়ার যে অভিযোগ, তা অনেকটাই সত্য প্রমাণিত হয় এই বছরের বড় দুটি পাবলিক পরীক্ষার ফল বিশ্লেষণে। গত দুই বছরের তুলনায় এবছর শতভাগ পাশ করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে প্রায় অর্ধেক, আর একজনও পাশ করতে না পারা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে অর্ধেকেরও বেশি। অন্যদিকে গত বছরের তুলনায় পাশের হার কমার পাশাপাশি কমেছে জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও। এই ফল হেরফেরের সম্ভাব্য কারণ জানতে চাওয়া হলো নিরীক্ষকদের কাছে। মার্কসের ব্যাপারে ইনস্ট্রাকশন লিখিত আকারও ছিল যে 78 নাম্বার পেলে সেক্ষেত্রে 79 বা 80 করে দেওয়া তো বোর্ড থেকে বলা হতো, বাট এখন কিন্তু এরকম ইনস্ট্রাকশন বলা হয় না, এটা পজিটিভ দিক। বিগত এই 7 বছরে আমি যেগুলো খাতা দেখেছি সেখানে আমাদের প্রচুর ত্রুটি থাকার পরেও বলে দেয় যে আপনারা যেন ফেল করাবেন না, আর এবার বলেছে যে 1 নাম্বার বাড়ানোর দরকার নেই, সুযোগ নেই, আপনার স্টুডেন্ট প্রাপ্য নাম্বার যেটা পাবে সেটাই দিবেন। যদিও এই অভিযোগ অস্বীকার করেন বোর্ড চেয়ারম্যান। কখনো এরকম নির্দেশনা দেওয়া হয়নি যে ওজন করে নাম্বার দিবে বা খাতা না দেখে দিবে বা বেশি নম্বর দিবে, এটি আসলে কখনো বলা হয়েছে বলে আমার মনে হয় না। এটা একটা মানে জেনারেলি মুখ থেকে মুখান্তরে ছড়িয়ে পড়েছে কথাটি। এদিকে এবছর উত্তরপত্রে নম্বর দেওয়ার বাধ্যবাধকতা না থাকায় এবারে দুটি পরীক্ষায় সঠিক মূল্যায়নের মাধ্যমে প্রকৃত মেধাবীদের চিহ্নিত করা সম্ভব হয়েছে বলে মনে করেন শিক্ষাবিদরা। এবার ওই যারা খাতা দেখেছেন তাদের উপর চাপটা ছিল না, আমি শুনেছি তাদেরকে বলা হতো আগে যে পাস করিয়ে দেবেন, এই শৃঙ্খলাটা এবার দেখতে পাচ্ছি। তার মানে আগের বছরগুলিতে নিশ্চয়ই সেই পরিমাণ ভালো উদ্যোগ আমরা পাইনি। নতুন এই উদ্যোগের মাধ্যমে সত্যিকার জ্ঞান চর্চার পাশাপাশি শিক্ষার্থী সত্তা জাগ্রত হবে বলেও মনে করেন তিনি। মেধা সম্পন্ন শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শতভাগ শিক্ষার্থী পরীক্ষায় পাস করবে, যেদিন সেটি হবে সেদিন আমি আনন্দের সঙ্গে উল্লাস প্রকাশ করব। সাদিয়া আফরিন, সময় সংবাদ, ঢাকা। এইচএসসি পরীক্ষায় এবার 8টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে পাশের হার সবচেয়ে কম কুমিল্লা শিক্ষা বোর্ডে। শুধু পাশের হার নয়, কমেছে জিপিএ ৫ এর সংখ্যাও। ইংরেজি বিষয়ের নতুন সিলেবাস আর মুখস্থ বিদ্যার প্রবণতাই ফল বিপর্যয়ের মূল কারণ বলে মনে করছেন শিক্ষকরা। কুমিল্লা থেকে বাহার রায়হানের পাঠানো তথ্য, ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 1,372 জনের মাঝে পাশ করেছে 49,704 জন, শতাংশের হিসেবে যা 49.52। এবার কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনী জেলার এইচএসসি পরীক্ষার পাশের হার
গত চার বছরের মাঝে সর্বনিম্ন। সব বোর্ডের শিক্ষার্থীরা যখন ভালো ফলাফলের আনন্দে মাতোয়ারা, তখন এমন ফলাফলে বিষাদময় কুমিল্লা বোর্ডের শিক্ষার্থীদের অবয়ব। মূলত ইংরেজি বিষয়ে খারাপ করার কারণেই এমনটি হয়েছে বলে মনে করেন এই অধ্যক্ষ। অধিকাংশ শিক্ষার্থীরা এই ইংরেজি প্রথম পত্রটা যেভাবে গতানুগতিকভাবে পরীক্ষা দিত সেভাবে তারা নিজেদেরকে তৈরি করতে পারে নাই। আরেকটা বিষয় হচ্ছে এবার শ্রেণীবদ্ধ শিক্ষকের উত্তরপত্ররা মূল্যায়ন করেছেন, সেখানে আর ওই মার্সি করার বা দয়া করে দুই এক নম্বর বাড়াই দেওয়ার মতো সুযোগ ওনাদের কাছে থাকে নাই। শিক্ষার্থীদের মুখস্থবিদ্যার প্রবণতাই ভরাডুবির কারণ বলে মনে করেন ইংরেজি বিভাগের এই শিক্ষক। রাইটিং এবিলিটির প্রতি এই সিলেবাসটাতে জোর দেওয়া হয়েছে, কিন্তু আমাদের ছাত্রীরা মূলত কিন্তু ওদের মুখস্থ প্রবণতাটাই তাদের বেশি, তার কারণে ওরা সৃজনশীল বা নিজে ক্রিয়েটিভিটি ওদের কম। ফার্স্ট পার্ট যে বইটা প্রণয়ন করা হয়েছে, এই বইটার কন্টেন্ট বিষয়বস্তুগুলো আগের বইয়ের চেয়ে অনেক ডিফিকাল্ট। একজন মাঝারি বা দুর্বল মানের ছাত্রীকে এক প্যাসেজটুকু পড়া বুঝায় তাদের জন্য কঠিন। এদিকে যে সকল শিক্ষা প্রতিষ্ঠান চলতি বছর খারাপ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন বোর্ড কন্ট্রোলার। কেবলমাত্র ইংরেজিতে ফলাফল খারাপ হওয়ার কারণে এই কুমিল্লা বোর্ডের পাশের হার এটা কমেছে, প্রপার ওয়েতে বোধ আমরা হাঁটছি না, যে কারণে ইংরেজিতে এই সংকটটা থেকেই যাচ্ছে। যে সমস্ত প্রতিষ্ঠান খারাপ করেছে সেগুলির ব্যাপারে স্যার কলেজ পরিদর্শককে কিছু নির্দেশনা দেবেন, আশা করি সেই নির্দেশনা অনুযায়ী কলেজ পরিদর্শক কাজ করবেন। চলতি বছর কুমিল্লা বোর্ডে শতভাগ পাশ করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা 7টি, আর শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা 3। সময় সংবাদ কুমিল্লা। সিলেটে এবার উচ্চ মাধ্যমিকে পাশের হার 3.5% বাড়লেও গতবারের চেয়ে প্রায় 50% কমেছে জিপিএ 5। এতে উত্তীর্ণ শিক্ষার্থীরা হতাশ হলেও ফলাফলে সন্তুষ্ট শিক্ষকরা। তারা বলছেন উত্তরপত্র মূল্যায়নে আগের চেয়ে কঠোরতা অবলম্বন করায় জিপিএ 5 কমেছে। দিগেন সিংহের ছবিতে আব্দুল হাদের রিপোর্ট। সিলেটে ভালো কলেজ হিসেবে যে কটা প্রতিষ্ঠানের সুখ্যাতি রয়েছে এর মধ্যে অন্যতম সরকারি মহিলা কলেজ। উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের দিন সচরাচর উৎসব চলে এই কলেজে, ঢাকঢোলের শব্দে প্রকম্পিত হয় আকাশ বাতাস, কিন্তু এবার তার ছিটে ফোটাও নেই, চারিদিকে শুনশান নীরবতা। 737 জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ 5 পেয়েছে মাত্র 70 জন। পরীক্ষার্থীর অধিকাংশই এসএসসিতে জিপিএ 5 পেয়ে ভর্তি হয় এই কলেজে। যেরকম ভাবে পরীক্ষা দিচ্ছে ওইরকম ভাবে পাই নাই, আশা ছিল এ প্লাস পাবো, অনেক ভালো পরীক্ষা দিচ্ছি। সারা ফ্রেন্ড গ্রুপের মধ্যে দেখা যাচ্ছে আমরা 4 জন পাইছি, বাকি আর মানে 10-12 জন শুধু এ পাইছে। জিপিএ 5 এর মতো পরিশ্রম করছে বাচ্চাটা বা আমরা সহযোগিতা করছি, ঠিক মতো কেয়ার নিচ্ছি, কিন্তু এখন রেজাল্টটা যদি ভালো না আসে তখন খারাপ লাগে। ছোট হাল থেকে যদি তারা সৃজনশীল মানে অভ্যস্ত, যেমন আমার ছোট মেয়েরা, তারা তো এখন থেকে সৃজনশীল করতেছে, তারা ইনশাল্লাহ মানে এত মানে হার্ড করবে না, হঠাৎ করে তো তারা সৃজনশীল করছে। ফলাফলে পরীক্ষার্থীরা হতাশ হলেও পাশের হারে সন্তুষ্ট শিক্ষকরা। তাদের মতে প্রকৃত মেধাবীরাই পেয়েছে জিপিএ 5। আমাদের ছেলে মেয়েরা ভবিষ্যতে বেশি প্রতিদ্বন্দ্বী হবে, প্রতিযোগিতামূলক হবে, বেশি ভালো পড়াশোনা করবে, এবং এতে করে সত্যিকারের জ্ঞানী, সত্যিকারের আমরা শিক্ষিত আমরা পাবো, যেটা আমাদের দেশের জন্য সবচেয়ে উপকারী হবে। সিলেট শিক্ষা বোর্ডে এবার পাশ করেছে শতকরা 72 জন, গতবার ছিল 68.59। শিক্ষা বোর্ড বলছে আগাম বন্যা না হলে পাশের হার আরো বাড়ত। সিলেট 4টা জেলায় কোনো না কোনোভাবে হাওড় অঞ্চল দ্বারা পরিবেষ্টিত এবং ফসলহানি এবং আকস্মিক বন্যা মানুষের মনোবলের উপর বিশেষ করে শিক্ষার্থীদের উপর একটা প্রভাব ছিল। এবার জিপিএ 5 এর সংখ্যা 700 হলেও গতবার ছিল 1330টি। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। সময় সংবাদে আরো থাকছে বর্জ্য ব্যবস্থাপনায় ময়মনসিংহের স্থানীয় উদ্যোগে মিলছে সাফল্য, সারা দেশে কার্যকরের ভাবনা। পদ্মা ও যমুনা নদীর পানি বাড়ায় মানিকগঞ্জের 3 উপজেলায় ভাঙন দেখা দিয়েছে, এতে দিশেহারা হয়ে পড়েছেন ভাঙন কবলিত মানুষ। পানি উন্নয়ন বোর্ড জানায় হরিরামপুর, শিবালয় ও দৌলতপুর উপজেলার 9টি ইউনিয়নে নদী ভাঙন শুরু হয়েছে। এসব এলাকার 27টি স্থান ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এরই মধ্যে নদী ভাঙনে এ 3 উপজেলার বেশ কিছু ফসলি জমি ও বসতভিটা সহ সরকারি বেসরকারি স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এলাকাবাসীর অভিযোগ, ভাঙন রোধে একাধিকবার অনুরোধের পরও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। তবে ভাঙন বন্ধে প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। পর 7 বার ভাঙছে আমাদের বাড়ি, 7 বারের পরে এই জায়গায় এসে বাড়ি করছে,
বাড়ি করার পরে এবারে এই বাড়ি ভাঙ্গে নিয়ে যাইতেছে। এখন তো আমাকে যাওয়ার মতন কোনো জায়গায় যাওয়া নাই। অনেক বসত বাড়ি, অনেক ফসলাদি জমি ভেঙে নিয়ে যাচ্ছে। এর পরিপ্রেক্ষিতে আমরা কোনো সাহায্য সহযোগিতা পাচ্ছি না। এ ব্যাপারে আমরা ইতিপূর্বে প্রশাসনের কাছে বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনেক দাবি দাবা করেছি, অথচ প্রয়োজনীয় কোনো ব্যবস্থা আজ পর্যন্ত নেওয়া হয়নি। 16 কিলোমিটার নদী তীরবর্তী এলাকায় ডিপিপি পুনরায় কাজ চলতেছে। সেখানে বাঁধ এবং 14 ফিট প্রশস্ত একটা রাস্তা হবে, সেটি জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে বলা হয়েছে যে এটি 30 ফুটের পরিবর্তে 14 ফিটের পরিবর্তে 30 ফিট বাঁধ নির্মাণ করার জন্য। বন্যার কারণে দেশের প্রধান দুগ্ধ উৎপাদনকারী এলাকা সিরাজগঞ্জের শাহজাদপুরে গোখাদ্যের চরম সংকট দেখা দিয়েছে। বন্যার পানিতে গোচারণ ভূমি তলিয়ে থাকায় কাঁচা ঘাস পাচ্ছেন না খামারিরা, শুকনো খাবারের ওপর নির্ভর করতে হচ্ছে তাদের। এতে দুধ উৎপাদন কমে যাওয়ায় লোকসানের মুখে পড়েছেন খামার মালিকরা। রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। 1973 সালে সমবায় ভিত্তিক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মিল্ক বিটার দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ কারখানা সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রতিষ্ঠিত হওয়ার পর এখানে গড়ে ওঠে শত শত গরুর খামার। এখানকার গবাদি পশুগুলো সারা বছরই খামার সংলগ্ন গোচারণ ভূমিতে রাখা হলেও চলতি বছর বন্যার পানি বাড়ায় গবাদি পশুগুলোকে খামারে রাখা হয়েছে জুন মাস থেকেই। দীর্ঘ সময় সবুজ ঘাস পানিতে তলিয়ে থাকায় ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে গোখাদ্যের দাম। খামারিদের অভিযোগ, শুকনো খড় ও প্যাকেটজাত খাবার খাওয়ানোতে কমে গেছে দুধের উৎপাদন, আর অতিরিক্ত খরচ হওয়ায় লোকসান গুনতে হচ্ছে খামারিদের। পাঁচটা এনসি ধরে আমাদের মনে করেন যে 10 হাজার খরচ হইলে আমরা 10 হাজার থেকে আমার খরচ হয় আমরা 4,000-4,500 টাকা বিল পাই। 28-29 টাকা দুধের দাম দিতেছে, যা আমাদের পোষাতেছে না। ঘাস নাই আর খেরো কিনে খাওয়ান লাগতেছে। আর যে দুধের দাম আর খলির যে দাম, তাতে গৃহস্থর মনে করেন যে অর্ধেক টাকা লস। পাতান থেকে গরুটা উঠে চলে এসেছে, এখন মানে দুধের সংখ্যা একটু কম। তবে বন্যায় গোখাদ্যের সংকট মোকাবেলায় মিল্ক বিটার পক্ষ থেকে খামারিদেরকে সব ধরনের সহায়তা দেয়া হচ্ছে বলে জানালেন মিল্ক বিটার এই কর্মকর্তা। গোখাদ্যের উৎপাদন করি, কোনো লাভ করি না, কিন্তু লসও দেই না আমরা। এই ভিত্তিতে আমরা প্রত্যেকটা খামারিকে আমরা গোখাদ্যটা পৌঁছে দিই, যাতে এই বন্যার মৌসুমে কোনো গবাদি পশুর কোনো রকম কষ্ট না হয়। অন্যদিকে গোখাদ্যের সংকট নিরসনে কর্তৃপক্ষের নিকট চাহিদা পাঠানো হয়েছে বলে জানালেন জেলার প্রাণী সম্পদ কর্মকর্তা। খাদ্যের যাতে সংকট না হয় সেজন্য আগে থেকে খড় মজুত ছিল, এবং আগামীতে যাতে সংকট না হয় সেজন্য আমরা 440 মেট্রিক টন খাদ্যের আবেদন করেছি, সেটা পেলে আমরা খামারিদের মাঝে বিতরণ করব। বন্যার কারণে শাহজাদপুর উপজেলায় প্রায় 2,50,000 গবাদি পশু নিয়ে বিপর্যয়ের মুখে পড়েছেন প্রায় 500 খামারি। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। রাতভর টানা বৃষ্টিতে বন্দরনগরী চট্টগ্রামের চকবাজার সহ বেশ কিছু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে নগরীর চকবাজার এলাকায় আছেন রিপোর্টার শফিকুল আলম, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। শফিকুল, বৃষ্টি যেটা বলতে পারে, আসলে গতকাল রাতভর যে ধরে বৃষ্টি হয়েছে চট্টগ্রামে, এই বৃষ্টির কারণে কিন্তু সকাল ধরে আমরা দেখতে পেয়েছি চট্টগ্রামের যে বেশ কিছু এলাকা কোমর পানির নিচে তলিয়ে গেছে, কোথাও হাঁটু সমান পানিতে। বিশেষ করে আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে চট্টগ্রামের চকবাজার এলাকা। এখানে সবসময় কিন্তু পানি উঠে না, কিন্তু আজকে দেখা যাচ্ছে প্রচুর এখানে পানি উঠেছে। এছাড়া চট্টগ্রামের যে 2 নম্বর গেট এলাকা রয়েছে সেখানে পানি উঠেছে, এবং আগ্রাবাদেও কিন্তু আমরা পানি দেখতে পেয়েছি। সেখানে আবহাওয়ার সাথে কথা বলে যেটা আমরা জানতে পেরেছি, তারা যেটি বললেন, তারা বলছে গত আজ সকাল 9টা পর্যন্ত গত 24 ঘন্টায় প্রায় 165.5 মিলিমিটার বৃষ্টিপাত তারা রেকর্ড করেছে সেই বিষয়টি তারা বলছেন। তো এই জলাবদ্ধতার কারণে কিন্তু সবচেয়ে সমস্যায় পড়েছেন এখানে যারা সকাল থেকে যে স্কুলগামী শিক্ষার্থীরা, অফিসগামী সাধারণ মানুষ, এবং যারা বিভিন্ন কাজে ঘর থেকে বের হয়েছেন, তারা কিন্তু দুর্ভোগে পড়েছেন, এবং জলাবদ্ধতার কারণে তারা কিন্তু কাজে যেতে পারেননি। বিশেষ করে এখানে যে সড়কগুলো রয়েছে প্রধান প্রধান, সেই সড়কগুলোতে পানি ওঠার কারণে অনেক কিন্তু যে যানবাহনের কিছু আমরা সমস্যা দেখতে পেয়েছি, আবার কোথাও কোথাও যানবাহনের জটলাও আমরা দেখতে পেয়েছি, অর্থাৎ যানজটেও আমরা দেখতে পেয়েছি। তো এই যে সবসময় যে জলাবদ্ধতা সৃষ্টি হয়, এটার মূল কারণ আসলে যেটি নগর পরিকল্পনাবিদরা যেটি বলছেন, সেটা তারা বলছেন যে আসলে যে মহাপরিকল্পনার কথা বলা হয়,
হয়েছে সেই মহাপরিকল্পনা একটি শর্ত কিন্তু এখনো পর্যন্ত যে পালন করা হয়নি, যে মহাপরিকল্পনার মধ্যে বলা হয়েছিল যে নগরীতে তিনটি প্রধান খাল খনন করা হবে, পাশাপাশি আরো 15টি শাখা খাল খনন করার কথা বলা হয়েছে এবং 36টির মতো জোয়ার রোধক যে ফটক দেওয়ার কথা বলা হয়েছে এবং 21টির মতো যে বালির ফাঁদ দেওয়ার কথা বলা হয়েছে সেটি দেওয়া হয়নি এবং চট্টগ্রাম নগরীতে প্রায় 17 থেকে 18টি মতো পানি সংরক্ষণের জলাধারের কথা বলা হয়েছে এই মহাপরিকল্পনাতে। সেই কারণে কিন্তু আসলে মহাপরিকল্পনা বাস্তবায়িত না হওয়াতেই কিন্তু এই জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে বলে আমরা নগর পরিকল্পনা বিতরা সেটাই বলছে এবং কিছুদিন আগে চট্টগ্রাম নগর পরিকল্পিত ফোরামের উদ্যোগে যে একটি সংবাদ সম্মেলন করেছিলেন তারা যে মূল বিষয় যেটি বলছেন, তারা বলছেন যতদিন পর্যন্ত এই মহাপরিকল্পনা বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত এই জলাবদ্ধতা হাত থেকে রক্ষা পাওয়া যাবে না। যদিও সিডিএর পক্ষ থেকে একটি প্রায় 2,500 কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হয়েছে, নদীর চারপাশে বাঁধ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে, সেই হিসাবে বলা যায় ও এইটি এই সিডিএর যে মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে কিছুটা হয়ে জলাবদ্ধতা থেকে রক্ষা পাওয়া যাবে। তো এই ছিল জলাবদ্ধতার সর্বশেষ তথ্য বিটি। দর্শক, বন্দর নগরী চট্টগ্রামের চকবাজার থেকে সেখানকার জলাবদ্ধতার খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী শফিকুল আলম। বিশুদ্ধ পানির সংকট ও বছর জুড়ে স্থায়ী জলাবদ্ধতায় অতিষ্ঠ রাজধানীর কদমতলী থানার মোহাম্মদবাগ, রায়েরবাগ সহ বেশ কয়েকটি এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হওয়ার পর বছর কেটে গেলেও উন্নয়নের ছোঁয়া পড়েনি সেসব এলাকায়। তবে দ্রুতই কাজ শুরুর আশ্বাস দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী মঞ্জুরুল হক। মঞ্জুর, ক্যামেরায় শফিক মাহমুদের রিপোর্ট। বর্ষা অথবা শীত, সারা বছর ড্রেনের ময়লার সাথে মিশে যাওয়া দুর্গন্ধযুক্ত পানি মাড়িয়ে প্রতিদিনের কাজ সারতে হয় রাজধানীর কদমতলী থানার মোহাম্মদবাগ, মেরাজনগর, রায়েরবাগ এলাকার বাসিন্দাদের। দিনের পর দিন পানি জমে থাকায় বাসা বাড়িতে দেয়ালের শ্যাওলা জমে গেছে। সবসময় পানিতে তলিয়ে থাকা রাস্তার খানাখন্দক ঠাহর করতে পারেন না চালকেরা। এবড়োথেবড়ো রাস্তায় মাঝে মাঝেই বিকল হয়ে যায় যানবাহন। এত পচা নোংরা পানি, এতদিন ধরে দূষিত হয়ে যেতেছে পানি, বছর পাঁচেক ধরে আমরা মাটি দেখি না। এটা যাতায়াতের দিক দিয়ে আমরা একেবারেই পানিবন্দী অবস্থায় থাকি, এটা 12 মাস বললেই চলে। এগুলো নামকা বাস্তা এমপি, 2 পয়সার কাজ আসে না আমাদের, রিলিফের জন্য যায়, কোনো টাকার জন্য যায়, আমরা একটু আর আমার দাওয়া করতে, কিন্তু তাদের কোনো দায় দায়িত্ব নেই। মাতুয়াল, দুনিয়া ও শ্যামপুর 3 ইউনিয়নের মধ্যে দিয়েই গেছে এই সড়ক। এলাকাবাসী মনে করেন 3 চেয়ারম্যানের দ্বন্দ্বে রাস্তাটি সংস্কার হয়নি বছরের পর বছর। দক্ষিণ সিটি কর্পোরেশন ভুক্তির পরও কেটে গেছে বছর খানেক, তবু দুর্ভোগ দূর হওয়ার আশার গুড়ে বালি এলাকাবাসীর। ট্যাক্স ম্যাক যত কিছু আমরা দিই সিটি কর্পোরেশন দিই, কিন্তু আমরা সিটি কর্পোরেশন সুবিধা ভোগ করতে পারি না। জুমুন চেয়ারম্যানে আমাদের ফাঁস করে এদিকে আর ফিরেও দেখে নেই, এদিকে হলো ছাইদুল চেয়ারম্যান, এই যে আমাদের দুর্ভোগ, ওরা আমাদের দিকে তাকানোর টাইম নেই। গা মরার উপর খারার ঘা হয়েছে এবছরের অতিবৃষ্টি। ফুটিয়েও অথবা ফিটকিরি দিয়েও পানের উপযোগী করা যাচ্ছে না পানি। ওয়াসার পানির সঙ্গে ময়লা পানিও আসে মাঝে মধ্যে, বাধ্য হয়ে এলাকা ছেড়েছেন অনেকে। 2-3 দিন আগে আসছে, আবার এখন একটু পরিষ্কার আছে, তারপর অল্প অল্প আছে ময়লা। এই জলাবদ্ধতা, কোনো যানবাহন নাই, পানির সংকট, খাওয়ার পানির অভাব, 20% লোক বাড়িঘর ফালাইতে চলে গেছে। সমস্যা সমাধানে স্থানীয় এমপির সাথে কথা বলেছেন বলে জানালেন পূর্বের নির্বাচিত মেয়র। আমাদের যে এমপি মহোদয় আছে ওনার কাছে আমরা বলি, উনি যেখানে বলার দরকার ওখানে বলে, আজ হবে কাল হবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, অচিরে কর্পোরেশন ভুক্ত নতুন এলাকাগুলোতে উন্নয়ন কাজ শুরু করা হবে। প্রায় 750 কোটি টাকার কাজ হবে, রাস্তা উন্নয়ন, ফুটপাথ এবং ড্রেনেজ, কিছু ড্রেনেজ, তো এটি আমাদের কাজ শুরু হয়েছে এবং এর সঙ্গে সড়ক বাতি। তবে খাবার পানি ও সুয়ারেজের সমস্যা নিয়ে ঢাকা ওয়াসার সাথে যোগাযোগ করেও কোনো উত্তর পাওয়া যায়নি। শফিক মোহাম্মদ, সময় সংবাদ, ঢাকা। পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে যশোর পৌর কর্তৃপক্ষের কোটি কোটি টাকা ব্যয় কোনো কাজে আসছে না। সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার কবলে পড়ছে 2টি ওয়ার্ড, পানিবন্দী হয়ে পড়েন বিস্তীর্ণ এলাকার হাজার হাজার মানুষ। ভুক্তভোগীরা বলছেন পানি নির্গমনের 3টি পথ বন্ধ হওয়ায় তাদের দুর্দশা কাটছে না। যশোর প্রতিনিধি জুয়েল মৃধার তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। যশোর শহরকে দুভাগে ভাগ করেছে মৃত ভৈরব নদ, ফলে শহরের উত্তর অংশের পানি নিষ্কাশনের ব্যবস্থা এ নদকে ঘিরে, আর দক্ষিণ অংশের পানি নিষ্কাশন হয় পৌরসভার 6 ও 7 নম্বর ওয়ার্ডের উপর দিয়ে গিয়ে হরিণার বিলে। দক্ষিণ অংশের পানি নিষ্কাশনের জন্য গত 6-7 বছর ধরে কোটি কোটি টাকা ব্যয়ে ড্রেনেজ ব্যবস্থা গড়ে তুলেছে পৌর কর্তৃপক্ষ।
কিন্তু পরিকল্পিত উন্নয়ন না হওয়ায় তা দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আধ ঘন্টার বৃষ্টিতেই এই দুটি ওয়ার্ডের রাস্তাঘাট, বাড়িঘর সহ বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধ হয়ে পড়ে, আর বর্ষা মৌসুম জুড়ে চরম দুর্ভোগ পোহাতে হয় স্থানীয়দের। আমাদের সবার ঘরের পানি এখন, ওখানে কতদিন থাকে তার কোনো ব্যাপার না, বৃষ্টি হলেই পানি ঢুকবে। রান্না করে চকির ভরা করি, টেবিলি ভরা করি, ড্রেনের ওই মাথার দিকে উঁচু, তার কারণে পানিটা বেরোতে পারে না, আর রাস্তাটাও নিচু। পুরো প্ল্যানের মধ্যেই ত্রুটিগুলো রয়ে গেছে, সাইন্টিফিক হয়নি যে আমরা রাস্তা থেকে ড্রেন উঁচু হয়ে যাচ্ছে। ভুক্তভোগীরা বলছেন পানি নির্গমনে তিনটি পথই রুদ্ধ হওয়ায় তাদের দুর্দশা কাটছে না। পানিগুলো যেখান দিয়ে বের হবে সে মুখগুলো একটা পাম্প করে বন্ধ করে রেখেছে। মসজিদের পাশ দিকে যে ড্রেন আছে, যে ড্রেনে গা দিয়ে ভরে রয়েছে, সে গা দিয়ে পানি পাস হয় না, যার জন্য আমরা সারা বছরই এই পানিতে ডুবে থাকি। তবে পৌর মেয়রের দাবি আগামী 4-5 মাসের মধ্যেই সমস্যার সমাধান হবে। বিকল্প ব্যবস্থা হিসেবে আরেকটি ড্রেনেজ ব্যবস্থা আমরা চালু করছি, ওটি কাজ শেষ হতে আমাদের 3-4 মাস সময় লাগবে। এটি হওয়ার পরে আমার বিশ্বাস এই অঞ্চলে আর জলাবদ্ধতা থাকবে না। পৌর কর্তৃপক্ষ গত 6 বছরে ড্রেনেজ ব্যবস্থা ও তৎসংলগ্ন সড়ক উন্নয়নে 9টি ওয়ার্ডে প্রায় 120 কোটি টাকা ব্যয় করেছে। সময় সংবাদ যশোর। ময়মনসিংহ পৌর এলাকার ছোট্ট একটি ওয়ার্ড অনেকটাই পরিচ্ছন্ন, আবর্জনা মুক্ত। স্থানীয় জনসাধারণের উদ্যোগে এলাকাটির বর্জ্য ব্যবস্থাপনায় এসেছে বেশ পরিবর্তন। দেশের জেলা শহরগুলোতে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে যেখানে সরকারি সংস্থাগুলোকে হিমশিম খেতে হয়, সেখানে স্থানীয় এ উদ্যোগকে সারা দেশে কার্যকর করা গেলে পরিস্থিতির উন্নতি হতে পারে বলে আশাবাদী সংশ্লিষ্টরা। নিজামুদ্দিনের ছবিতে এহসান জুয়েলের রিপোর্ট। বাড়ি বাড়ি যাচ্ছে ময়লার গাড়ি, বাঁশির ফু শুনেই ঘর থেকে বেরিয়ে আসছেন লোকজন। আগে যেখানে গৃহস্থালীর নোংরা আবর্জনা ছড়িয়ে থাকতো এলাকা জুড়ে, এখন সেখানে দারুণ শৃঙ্খলা। পরিবর্তনটা অবশ্য রাতারাতি আসেনি। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর উদ্যোগে বাড়ি বাড়ি গিয়ে বুঝিয়ে এজন্য উৎসাহিত করতে হয়েছে জনসাধারণকে। সুফল বুঝতে পেরে তারাও দিয়েছেন সাড়া। না, এটা বলছি যে গাড়িতে আপনার ঘরে রেখে দিবেন, ওনারা গাড়ি নিয়ে আসবে, পরে দিয়ে দিবেন, বাসে ফু দিবে, আপনার সেই ময়লাটা মানে বালতি ওখানে যেটি হোক নিয়ে ওইখানে ঢালবেন। আগে রাস্তাঘাটে ফেলাতাম, আর এখন গাড়ি আসছে, এখন বেশি গাড়ির মাঝখানে ফেলাইতে 40 টাকাও আছে, 30 টাকাও আছে, কেউ 60 টাকা, কেউ বেশি হয়ে যায়। 9টা ভ্যান গাড়ি প্রতিদিন সকালবেলা 11টা থেকে 3টার মাঝে বাসায় থেকে ময়লা নিয়ে আসি। মোটামুটি 80% কাজ আমি সাকসেসফুল হয়েছি। ময়মনসিংহ পৌরসভাও এটাকে নিয়েছে পাইলট প্রকল্প হিসেবে। পুরো শহরের আবর্জনা ব্যবহার করে জৈব সার এবং অন্যান্য পণ্য তৈরির জন্য এর মধ্যে CDM নামে একটি প্রকল্প চালু করা হয়েছে। হিউজ ওয়েস্ট আছে পৌরসভাতে, কিছু লোকের কর্মসংস্থান হবে, জৈব সার উৎপাদন করা যাবে। ওয়েস্ট গুলো ড্রেন বা খাল গুলো ভরাট হয়ে যাওয়ার কারণে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে, এই বিষয়গুলো নিরসন করার জন্য পৌরসভার পক্ষ থেকে আমরা কাজ করে যাচ্ছি। পৌরসভার উদ্যোগে বর্তমান দুটির পাশাপাশি নতুন করে আরো 2টি ডাম্পিং স্টেশন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। দেশের জেলা শহরগুলোতে অন্যতম প্রধান হুমকি এখন বর্জ্য ব্যবস্থাপনা। এক্ষেত্রে মূল সমস্যাটি হল স্থানীয় জনগণকে সচেতন করার বিষয়টি। ময়মনসিংহে সরকারি সংস্থাগুলোর পাশাপাশি স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে নেওয়া এই উদ্যোগ সম্প্রসারিত করা গেলে তা পুরো দেশের বর্জ্য ব্যবস্থাপনাকেই আমূল পরিবর্তন করে দিতে পারে। হেসান জুয়েল, সময় সংবাদ, ময়মনসিংহ। সময় সংবাদে আরো থাকছে, আজ অবসরে যাচ্ছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, নতুন রাষ্ট্রপতি শপথ কাল। শরৎপুরের ভেদরগঞ্জ থেকে নিখোঁজের 8 দিন পর তৃতীয় শ্রেণীর ছাত্রী লিজা আক্তারের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের সময় শিশুটির শরীরে হার্ট, কিডনি সহ গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ পাওয়া যায়নি বলে জানিয়েছেন চিকিৎসকরা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ। শরৎপুর থেকে মুফিজুর রহমান রিপনের পাঠানো তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। গত 15 জুলাই দুপুরের খাবার খেয়ে বাইরে খেলতে বের হয় লিজা আক্তার নামে 10 বছরের শিশুটি। এরপর থেকেই নিখোঁজ ছিল সে। শনিবার সকালে লিজাদের বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে ফসলি জমিতে লিজার লাশ দেখতে পেয়ে পরিবারের সদস্যদের খবর দেয় স্থানীয়রা। গায়ের কাপড় দেখে লাশটি লিজার বলে শনাক্ত করেন তারা। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লিজার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। সেখানে ময়নাতদন্তের সময় শিশুটির লিভার, কিডনি, হৃৎপিণ্ড সহ শরীরের বিভিন্ন অঙ্গ পাওয়া যায়নি বলে জানান চিকিৎসক। মাথায় কোনো মানে চামড়া টামড়া কিছুই ছিল না, চক্ষু ছিল না, খালি স্কাল ছিল,
পিচ ছিল, ঘাড়ের এই যে নেক ওঠানো মাংস সেরকম কিছু ছিল না, ঠিক আছে? আর ভিতরের দিকে খালি রিবস মানে হাড্ডিগুলো ছিল, কিন্তু ভিতরে যে কলিজা, লিভার, কিডনি, স্টোমাক, ইভেন ইন্টেস্টাইন মানে নাড়িভুঁড়ি এগুলো কোনো কিছু ছিল না। তার কাছে সেদিন আসলে 1000 টাকা ছিল, সেই টাকাটি উৎস আমরা খুঁজছি, কারণ এই বয়সের একটা মেয়ের কাছে এত টাকা হঠাৎ করে থাকার কথা না, সেই উৎসকে নিয়ে আমরা কাজ করছি। এদিকে আদরের সন্তানকে হারিয়ে শোকে স্তব্ধ হয়ে পড়েছে পুরো পরিবার। কারা এমন জঘন্য ঘটনার সঙ্গে জড়িত সেই ধারণাও করতে পারছেন না তারা। যারা এটা করছে তাদের আমরা উপস্থিত বিচার করে আমরা বিচার করি। এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক। আমরা ইতিমধ্যেই পুলিশ প্রশাসনকে নির্দেশনা প্রদান করেছি যে বিষয়টা ভালো করে তদন্ত করার জন্য, দোষীরা যেন কোনোভাবেই নিষ্কৃতি না পায় তাদেরকে আইনের আওতায় আনার জন্য। এক নম্বর সখীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল লিজা আক্তার। কৃষক পরিবারে 4 সন্তানের সবার ছোট ছিল লিজা। সময় সংবাদ, শরীয়তপুর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজে পরীক্ষা গ্রহণের প্রস্তুতি চলছে। এরই মধ্যে কিছু কিছু পরীক্ষার সময় ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোশা আরেফিন সিদ্দিক। শিক্ষার্থীদের আন্দোলন আর বিক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর সঙ্গে সঠিক যোগাযোগের অভাব বলে জানিয়েছেন তিনি। তবে জাতীয় বিশ্ববিদ্যালয় বলছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সব ধরনের সহযোগিতা করা হয়েছে। বৃহস্পতিবার পরীক্ষার সময়সূচি ঘোষণা, সেশন জট কমানো সহ 7 দফা দাবি নিয়ে শাহবাগে আন্দোলন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা। এর 3 দিন পর শিক্ষার্থীদের দাবি নিয়ে রোববার বিকেলে 7টি কলেজের অধ্যক্ষ ও শিক্ষার্থীদের প্রতিনিধিদের সাথে আলোচনায় বসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। পরে সাংবাদিকদের তিনি জানান পরীক্ষার সময়সূচির প্রস্তুতি চলছে, এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে অপেক্ষমান থাকা পরীক্ষার রেজাল্ট পেলেই তা প্রকাশ করা হবে। শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে তিনি বলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে যথাযথ যোগাযোগের অভাবেই এমন ঘটনা ঘটেছে। অধিভুক্ত কলেজগুলো যেভাবে পরিচালিত হয় সেভাবেই এই 7টি কলেজও পরিচালিত হবে। যে ছেলেমেয়েরা চতুর্থ বর্ষে এসে এখন মৌখিক পরীক্ষাটা নিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, কিন্তু প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ বৎসরের যে ফলাফল যেটি ইতিমধ্যে প্রকাশিত, সেই ফলাফলের টেবুলেশন শিট আমাদের কাছে আসার সাথে সাথে সেই রেজাল্ট দেওয়া হবে। অন্যান্য পরীক্ষার যে সময়সূচি দেওয়া হয়েছে সেগুলো তাদেরকে অবহিত করা হয়েছে। তা আমি যেটা বুঝতে পারলাম যে যোগাযোগের যে বিষয়টা, অর্থাৎ আমাদের সিদ্ধান্তগুলো কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে তাদেরকে যে পৌঁছানো অথবা তাদের যে উদ্বেগের বিষয় সেগুলো আমাদেরকে জানানো, এই জায়গায় মনে হয় কিছুটা গ্যাপ হয়ে গেছে। এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে তথ্য দেওয়ার কারণেই ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষার রুটিন দিতে পেরেছে ও ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সঠিক কথা বলছে না অভিযোগ করে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ ফয়জুল করিমের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সব ধরনের সহযোগিতা করা হয়েছে। এদিকে আহত তিতুমির কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সিদ্দিকুরের পূর্ণ চিকিৎসার দায়িত্ব নিয়েছে তিতুমির কলেজের অধ্যাপক সেলিয়া সুলতানা। সময় সংবাদ, ঢাকা। 2017-18 অর্থ বছরের প্রথমার্ধের মুদ্রানীতি চলতি মাসে ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। কার্যকর মুদ্রানীতি প্রণয়নে বেসরকারি খাতে ঋণ প্রবাহ ঠিক রাখা ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখার দাবি ব্যবসায়ীদের। ব্যক্তি খাতে বিনিয়োগে উৎসাহী করতে দেশের বড় শিল্প এলাকাগুলোর বাইরেও ব্যাংক ঋণ বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদদের। কাজল আব্দুল্লাহ, রিপোর্ট। 2015-16 অর্থ বছরের দ্বিতীয়ার্ধ থেকে প্রায় 2% বাড়িয়ে 2016-17 অর্থ বছরের প্রথম ও দ্বিতীয়ার্ধের মুদ্রানীতিতে অভ্যন্তরীণভাবে 16.4% এবং বেসরকারি খাতে ঋণ প্রবাহের পরিমাণ নির্ধারণ করা ছিল 16.5%। যদিও সদ্য সমাপ্ত অর্থ বছরে ব্যাংকগুলো থেকে নেয়া ঋণের বিপরীতে অনেক বেশি পরিশোধ করেছে সরকার। একই সঙ্গে গড় মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা 5.8% নিচেই রয়েছে। প্রতি অর্থ বছরের ধারাবাহিকতায় চলতি মাসেই 2017-18 অর্থ বছরের প্রথমার্ধের মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক। অর্থ সংক্রান্ত এ নীতি কেমন হবে কেন্দ্রীয় ব্যাংক এ বিষয়ে আগেভাগে আভাস না দিলেও ব্যবসায়ীরা বলছেন বিভিন্ন কারণে এবারের মুদ্রানীতি নির্ধারণ করা কঠিন হবে। তেমনি সরকারি বেসরকারি যৌথ উন্নয়ন ধরে রাখাও হবে চ্যালেঞ্জিং। এবারে কিন্তু মুদ্রানীতি একটু কষ্ট হবে বের করতে, কারণ আমাদের এক্সপোর্টের উপরে চাপ আছে, আমাদের আমদানি ফুড গ্রেন শুরু হয়ে গেছে যেটা কিন্তু আগে ছিল না। তারপরে আমাদের বিশালভাবে কিন্তু এক্সপ্যানশন হচ্ছে ব্যবসা বাণিজ্য, গ্রোথ ওরিয়েন্টেড ফাইন্যান্স ফ্লো টু দি প্রাইভেট সেক্টর, এবং
যে এক্সপোর্টস ক্রিজ অ্যান্ড ইনফ্লেশন এই চারটার দিকে খেয়াল রেখে একটা মুদ্রানীতি দিতে হবে। ভৌগোলিক অবস্থান, সামাজিক কাঠামো ও দেশের অর্থনৈতিক অবস্থার উপর নির্ভর করে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে স্বল্প হারে ক্রমবর্ধমান মূল্যস্তর মুদ্রানীতির উদ্দেশ্য হওয়া বাঞ্ছনীয়। এতে অধিক লাভের সম্ভাবনা থাকায় শিল্পপতিরা বিনিয়োগে আগ্রহী হওয়ায় বৃদ্ধি পায় কর্মসংস্থান, আয় স্তর এবং জীবনযাত্রার মান। এজন্য খেলাপি ঋণের লাগাম টেনে ধরা, ব্যক্তিখাত গতিশীল করা সহ সার্বজনীন মুদ্রানীতি প্রণয়নের পরামর্শ বাংলাদেশ ব্যাংকের সাবেক এই প্রধান অর্থনীতিবিদের। ব্যক্তিখাতটাকে তেজস্বী করে তুলতে হলে মনিটারি পলিসি সেভাবে সাজাতে হবে, সুদের হার আমাদের যে পলিসি রেট আছে এটাকে এফেক্টিভ করতে হলে সরকার কোনো পলিসি রেট রাখতে পারবে, সেন্ট্রাল ব্যাংক ব্যাপকভাবে নিয়ম করবে ডিজিটালাইজেশন এবং আধুনিকায়নের প্রত্যেকটা ব্যাংকের মধ্যে। আধুনিকায়ন হলে চোর ডাকাত ধরা যায় তাড়াতাড়ি। কারণ ওই যে কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর মিরপুরে এক পুলিশ কর্মকর্তার বাসা থেকে রাসেল নামের এক গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের সদস্যদের অভিযোগ এটি হত্যাকাণ্ড। গতকাল দুপুরে মিরপুরের বড়বাগ এলাকার একটি বাসা থেকে রাসেলের লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায় সে পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের দাঙ্গা দমন বিভাগের এএসআই নজরুল ইসলামের বাসায় কাজ করত। সকালে নজরুল এবং তার স্ত্রী দুজনেই কাজে বের হয়। পরে দুপুরে বাসায় এসে রাসেলকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় নজরুলের স্ত্রী। সেখান থেকে পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে সোহর অর্দি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পরেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। দেশের বাইরের খবর, পাঁচ বছর রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের পর আগামীকাল আনুষ্ঠানিকভাবে অবসরে যাচ্ছেন ভারতের 13তম এবং প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। গতকাল দিল্লি সেন্ট্রাল হলে ভারতের সংসদ সদস্যরা এক জমকালো নৈশভোজ ও সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে বিদায়ী রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে প্রচলিত রীতি অনুযায়ী প্রণব মুখার্জিকে একটি স্মারক উপহার দেন। রাষ্ট্রপতি প্রণব মুখার্জি তার বিদায়ী ভাষণে প্রধানমন্ত্রী মোদীর সহযোগিতাপূর্ণ মনোভাবের প্রশংসা করেন। দেশের সংবিধান রক্ষায় সব পক্ষকে কাজ করারও আহ্বান জানান তিনি। কাল আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করবেন ভারতের সদ্য নির্বাচিত রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তাকে শপথ পাঠ করাবেন সুপ্রিম কোর্টের বিচারপতি। উত্তরপ্রদেশের কানপুর গ্রামের কৃষক পরিবারে বেড়ে ওঠা কোবিন্দ ভারতের ইতিহাসের দ্বিতীয় দলিত প্রেসিডেন্ট। পার্লামেন্ট সদস্য এবং রাজ্যের বিধায়কদের দুই তৃতীয়াংশ সমর্থন পেয়ে বিজয়ী হন 71 বছর বয়সী কোবিন্দ। জর্ডানের আম্মানে ইসরায়েলি দূতাবাসে হামলায় একজন নিহত ও আরও একজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যম জানায় রোববার দূতাবাসের ভেতরে এক জর্ডানি নাগরিকের সঙ্গে ইসরায়েলি নাগরিকের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ওই জর্ডানি ছুরিকাঘাতের চেষ্টা করলে ইসরায়েলি ব্যক্তি গুলি করে। এতে জর্ডানি ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন। ঘটনার পরপর আম্মানের রাবিয়াহ এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলে নিরাপত্তা বাহিনী। পরে তারা দূতাবাসের কর্মকর্তাদের নিরাপদে বের করে আনে। ঘটনার কারণ জানতে তদন্ত চলছে বলে জানায় পুলিশ। বিপিএল এর এবারের মৌসুমে রংপুর রাইডার্সে খেলবেন মাশরাফি বিন মুর্তজা। গতকাল ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি করেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। বিপিএল এ বরাবরই সফল ম্যাচ, এবারও রংপুরের হয়ে ভালো কিছু করতে চান। তাকে পেয়ে উচ্ছ্বসিত ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ। তবে প্রতিটি দলে পাঁচজন নয় বরং চার বিদেশি ক্রিকেটার খেলানোর পক্ষে মাশরাফি। তার মতে এতে বেরিয়ে আসবে নতুন ক্রিকেটার। কুমিল্লা ভিক্টোরিয়ানসে আর থাকছেন না মাশরাফি বিন মুর্তজা। এই খবর বেরোনোর পরই নড়ে চড়ে বসে বেশ কিছু ফ্র্যাঞ্চাইজি। শেষ পর্যন্ত গেল কদিনের গুঞ্জন পেল সত্যতা। বিপিএল ইতিহাসে সবচেয়ে সফল অধিনায়কের নতুন ঠিকানা রংপুর রাইডার্স। নতুন ব্যবস্থাপনায় রংপুর ফ্র্যাঞ্চাইজি প্রথমে নাসির হোসেনকে চাইলেও শেষ পর্যন্ত সিদ্ধান্ত পাল্টায় তারাও। দেশের ক্রিকেটের পুরনো যোদ্ধা মাশরাফিকে দলের দায়িত্ব দিতে ভাবতে হয়নি দ্বিতীয়বার। তাই তো আগের চার আসরে তিনবারই শিরোপার স্বাদ পাওয়া ম্যাশের ওপর এবারও থাকবে প্রত্যাশার চাপ। যদিও বিষয়টি বেশ উপভোগী করেন নড়াইল এক্সপ্রেস। যখনই প্রেশার থাকে দ্যাট মিন্স আমি কনসার্ন। আর আমাদের দেশে এটা আরো আমার কাছে পার্সোনালি মনে হয় যে আমার কাছে হেল্প করে, কারণ আমাদের তো একটু অনেক সময় আমরা রিল্যাক্স হয়ে যাই। বাট আমার টোটাল ক্যারিয়ারে আসলে এমন এমন বাধা গিয়েছে যে সবসময় অন টোজ থাকলে চিন্তা করতে সুবিধা হয়। হি লাইকস টু টেক প্রেশার অ্যান্ড বি অন টোজ অ্যান্ড অন দ্য ফিল্ড অন দ্য গ্রাউন্ড হি ক্যান টেক গুড ডিসিশন। তো অ্যান্ড
along with his background and his experience. I think it was a good decision. So Potashar, obviously we want to be a good team and a winning team, obviously. That's what everyone wants, isn't it? 8 দলের আসর হওয়ায় বিপিএল গভর্নিং কাউন্সিলের ভাবনায় চারজনের পরিবর্তে এবার প্রতিটি দলে পাঁচ বিদেশি খেলানোর। তবে এই ধারণার সঙ্গে একমত নন মাশরাফি। বিপিএলটা এই জন্য যে আমাদের ক্রিকেটটা ইমপ্রুভের জন্য, তো আমি মনে করি যে যদি চারজন থাকে সেক্ষেত্রে হবে কি আমাদের সাতজন খেলবে এবং সাতজনের খেলার সুযোগ, মানে আপনি যদি আটটা টিম দেখেন প্রায় 56 জন প্লেয়ার খেলবে এবং সেটা ঘুরে ফিরে প্রায় 100 জন হতে পারে। তো 100 জন খেলোয়াড়ের সুযোগ থাকা মানে আপনার যে কোনো 2 জন যদি আমরা এই একটা সিজন থেকে বের হয় এটা আমাদের জন্য অনেক বড় মানে বড় ব্যাপার হবে, কারণ ইমিডিয়েটলি আমাদের কিন্তু ব্যাকআপ প্লেয়ার ওরকম নাই। সো এটা কিন্তু একটা অপরচুনিটি আমাদের জন্য যে কিছু ব্যাকআপ প্লেয়ার উঠে আসা। টমমুডির মতো হাই প্রোফাইল কোচ মেন্টর হিসেবে নাজমুল আবেদিন ফাহিম, ম্যাশের নেতৃত্বে খেলবেন দেশি বিদেশি তারকা ক্রিকেটাররা। বিপিএল মাতাতে প্রস্তুতিটা ভালোই নিচ্ছে রংপুর রাইডার্স। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শুরু হলো এবছরের হজ ফ্লাইট। 418 জন হজযাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ছাড়ল প্রথম ফ্লাইট। এইচএসসির খাতা মূল্যায়নে মেধা যাচাই হয়েছে প্রকৃত মেধাবীদের, মত পরীক্ষকের। শিক্ষার মান উন্নয়নের অগ্রযাত্রা, মন্তব্য শিক্ষাবিদদের। বিশুদ্ধ পানি সংকট আর জলাবদ্ধতায় অতিষ্ঠ রাজধানীর কদমতলীবাসী। সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হলেও লাগেনি উন্নয়নের ছোঁয়া। পদ্মা যমুনার পানি বাড়ায় মানিকগঞ্জের 3 উপজেলায় ভাঙন। বন্যায় সিরাজগঞ্জের শাহজাদপুরে গোখাদ্যের চরম সংকট। এবং চলতি মাসে ঘোষণা 2017-18 অর্থ বছরের প্রথমার্ধের মুদ্রানীতি, ব্যক্তি খাতে বিনিয়োগে উৎসাহী করার পরামর্শ। এ ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। যে কোনো বাংলা লিঙ্কের অভি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 1642 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে এসএমএস করুন স্টার্ট স্পেস বিএন লিখে পাঠিয়ে দিন 1642 নম্বরে। সঙ্গে থাকুন সময়।